কর্তৃত্ববাদী হুমকির মুখে তাইওয়ান পিছপা হবে না বলে জানিয়েছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই রোববার চীনের হুমকির মধ্যে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে নিউ ইয়র্কে সমর্থকদের উদ্দেশ্যে উইলিয়াম লাই কথা বলেন লাই মূলত প্যারাগুয়ে সফরের উদ্দেশ্যে বেরিয়েছেন তিনি দেশটির নতুন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে যোগ দিবেন প্যারাগুয়েতে যাওয়ার পথে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাত্রাবিরতি নেন লাই প্যারাগুয়ে থেকে ফেরার পথেও তার যুক্তরাষ্ট্রে যাত্রাবিরতির কথা রয়েছে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে চীন তবে চীনের এই দাবি নাকচ করে আসছে তাইওয়ান গত শনিবার তাইওয়ান থেকে রওনা দেন লাই রোববার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছালে তাকে স্বাগত জানিয়ে তাইওয়ানের পতাকা ওড়ান সমর্থকরা এ সময় সমর্থকদের একটি ভোজে অংশ নেন তাইওয়ানের প্রেসিডেন্ট এ সময় লাই তার বক্তব্যে বলেন তাইওয়ান প্রণালী শান্তিপূর্ণ থাকলে বিশ্ব শান্তিপূর্ণ থাকবে এদিকে লাইয়ের যুক্তরাষ্ট্র সফরের নিন্দা জানিয়েছে চীন তারা লাইকে একজন ঝামেলা সৃষ্টিকারী বিচ্ছিন্নতাবাদী বলে অভিহিত করেছেন গতকাল চীনের পক্ষ থেকে বলা হয়েছে লাইয়ের এই সফরের সমুচিত জবাব দেবে বেজিং এশিয়ান টেলিভিশন